আমাদের উপর কি নির্যাতন হয়েছে, আমি আমি 21 দিনের বাচ্চা রেখে আমাকে গ্রেফতার করা হলো, আমার বাচ্চাটা আমার মাতৃদুগ্ধ পান করতে পারেনি, আমার স্বামীকে একটি চুরির মামলা আমার জন্য, বাচ্চাকে ছুঁড়ে ফেলে আমাকে নিয়ে গেছে, আমার ছোট্ট শিশুর মাথা ফেটে গেছে, আমার সিজারের জায়গাটা খুলে গিয়েছিল, এমন ভাবে পিটিয়েছে, রক্তাক্ত হয়েছে। 12টা পর্যন্ত, দুপুর 12টা পর্যন্ত বা এরকম একটি সময় পর্যন্ত কিন্তু আপনাদের যিনি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু বলেছেন যে নির্বাচন সুষ্ঠু হচ্ছে, এখন পর্যন্ত আমরা তেমন কোনো সমস্যা খুঁজে পাইনি। আপনি বলছিলেন সকাল 8টার বিবিসি নিউজের কথা, এই সূত্র ধরে যদি একটু সাবিনা আক্তার তুহিন আপনার কাছে যদি আসতে চান, আপা বলছিলেন সেই কথাগুলোর যদি কোনো উত্তর দিতে চান। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে, আপা কথা বলবেনই, উনি বিরোধী দলের নেত্রী, ওনার দলের স্বার্থে ওনাকে অনেক কথা বলতে হয়, কিন্তু উনি মনে প্রাণে জানেন যে যে নির্বাচনটি হয়েছে সেই নির্বাচন বিএনপি দীর্ঘদিন তারা যখন ক্ষমতায় ছিল তারা যখন দেশের মানুষকে কিছু দিতে পারেনি, কারণ আপনার আজকে যখন বিদ্যুৎ, শতভাগ মানুষ বিদ্যুৎ পায় এবং আজকে মাথা পিছু আয় বেড়েছে, মানুষ যখন এগিয়ে গেছে, এই সরকার যখন এগিয়ে নিয়েছে, পরবর্তীতে যখন নির্বাচন হয়েছে জনগণ আওয়ামী লীগকে ভোট দিয়েছে, আর উনি বাক্স ভর্তির কথা বলেন, ইভিএম এর ভোটে বাক্স ভর্তির প্রশ্নটা আসে না, ওনা যে ভোটেও বলে বাক্স ভরছে রাতে, কিন্তু ইভিএম এর রাতের কোনো ই না, ইভিএম এর ভোটটা বাক্সর সঙ্গে কোনো সম্পর্ক নেই। তো এই জিনিসগুলো একটু এটা তারা ঢালোভাবে বলতেই থাকেন, কিন্তু যখন তাদের কোনো প্রতিনিধি, তাদের কোনো বিএনপির কোনো লোক নির্বাচিত হয় সেক্ষেত্রে কিন্তু তারা এটা বলতো না। এখন আপনার উনি অনেকগুলো কথা বলেছেন, উনি গুমের কথা বলেছেন, কিন্তু এই গুমের এই অনেকেই দেখা গেছে যে কেউ টাকা নিয়ে লাপাত্তা হয়েছে, গুম হয়ে আছে নিজে থেকে, এরকম লোক কেউ দেখা গেছে, তার একটা কতদিন আগে একজন মহিলা তার গুমের নিয়ে পুরো তুলপার হয়ে গেল, তার মেয়ে কত স্ট্যাটাস দিল, পরবর্তীতে দেখা গেলো সে নিজেই লুকিয়েছিল। তো এই ধরনের এই গুম টুম এগুলো সবই নাটক। আর আপনারও হয়তো অনেক কিছু ভুলে গেছেন, আমাদের মানবাধিকার লঙ্ঘন যেভাবে বিএনপির সময় হয়েছে, আমাদের উপর কি নির্যাতন হয়েছে, আমি আমি 21 দিনের বাচ্চা রেখে আমাকে গ্রেফতার করা হলো, আমার বাচ্চার পেটে আমাকে আমাকে গ্রেফতার করা হলো, এবং আমার বাচ্চাটা আমার মাতৃদুগ্ধ পান করতে পারিনি। একটি মায়ের জন্য, আপা একজন মা, তিনি বলছেন যে একজন মা 21 দিনের বাচ্চা যখন তাকে যখন ধরে নেওয়া যায় তখন ওই ওই মাটার কী অবস্থা হয়, তাকে যদি ধরে রেখে দেওয়া হয় এবং আমাকে ডিটেনশন দেওয়া হয়েছে, আমি না শুধু আমার মতো আমাদের সংগঠনের অনেক মেয়েরাও, ছেলেদের পাশাপাশি মেয়েরাও এইভাবে নির্যাতিত ছিল। আজকে দেখেন আমার এলাকায় যান, আমার এলাকায় কোনো বা প্রত্যেকটা এলাকাতে দেখেন আমরা ইন্টেনশনলি কারো উপর কোনো বিএনপি নেতা বা নেত্রীকে, তাদের তারা কিন্তু তাদের বাড়িতে থাকছেন, তাদের সঙ্গে আমরা এগুলো আচরণ করিনি, কিন্তু আমাদের সঙ্গে আমরা আমাদের বাড়িতে থাকতে পারিনি, আমার স্বামীকে একটি চুরির মামলা আমার জন্য, আমি রাজপথে নেমেছি চুরি মামলা ধরে রেখে দিল, আমার আমিও গ্রেফতার, আমার স্বামীকেও গ্রেফতার, আমার শিশু বাচ্চাটা সে কার কাছে থাকবে, এইরকম পরিবেশ। এবং আমার পত্রিকার পাতা খুললে, আপাতত পত্রিকা নিয়ে আসছে, আপনার সেই সময় পত্রিকার পাতা খুললে আপনি অনলাইনে সার্চ দেন, দেখবেন যে আমার বাচ্চাকে ছুঁড়ে ফেলে আমাকে নিয়ে গেছে, আমার ছোট্ট শিশুর মাথা ফেটে গেছে, আমার সিজারের জায়গাটা খুলে গিয়েছিল, এমনভাবে পিটিয়েছে, রক্তাক্ত হয়েছি, আপনার 56টি মামলা, আমি কোর্টে যেতে যেতে আমার শেষ অবধি আমাকে এতবার কোর্টে নিয়ে, মানে প্রতিদিন আমার দুইটা তিনটা কেস থাকতো, সারা পা বলতো ওর কেসের জন্য আমি 56টা মামলা আমাকে হাজিরা দিতে হবে, মানে আপনার মানে এখন তো টকশো করতে পারছেন, আজকে এক আমি আমরা ওই সময় এভাবে টকশো করতে বা এইভাবে আসতে, ওইভাবে অবশ্য স্বাধীনতাটাও ছিল না বা ওইভাবে টকশো হতো না। তো এইভাবে কোন স্বাধীনতার কথা আসলে আপনি বলছেন, মানে এই যে বাক স্বাধীনতা, যে স্বাধীনতা মিডিয়ায় কথা বলা, এগুলো তো অনেক অনেক বিশাল বড় ব্যাপার ছিল, আপনার আমরা তো ঘরেই থাকতে পারতাম না, আমার ছোট্ট শিশুটা, আমার স্বামী আমাকে হাজতখানা নিয়ে গেছে বাচ্চাটাকে দুধ খাওয়াবে, সত্য যেটা এটা এই বাচ্চাটা দুধ খাওয়ানোর সময়টা পর্যন্ত তারা দেয়নি, এমন মেরেছে, এখন আমার হাত দেখেন বাঁকা হয়ে আছে, আমার পায়ে আছে, শরীরে গুলি লেগেছে কয়েকবার। তো আপনার নির্যাতনের চিহ্ন আমাদের 21 আগস্টটা দেখেন, এখানে আমাদের 22টা প্রাণ হারালো।